এই যে সকালের মায়াপুর আমি চেষ্টা করছি আমার বন্ধুদের সামনে অল্প তুলে ধরতে, জানি এখানে তো সবাই আসে। ওই দেখো মন্দিরটা এখনো পুরো কিন্তু কমপ্লিট হয়নি, কিছু বাকি রয়েছে। এই যে দেখো যেগুলো হচ্ছে এখনো, এই নিদর্শন তো কি অপূর্ব, তো সেগুলো দেখতেই পারছো আর তোমরা জানো সবাই। এমন সুন্দর চারদিকের পরিবেশ দেখো, শুধু হরিনাম হচ্ছে, সমস্ত শুধু হরিনাম ছাড়া কিছু নেই। সব এত অপূর্ব লাগে এখানে এলে, আমার মনটা ভরে যায়। তো এখানে ওয়েদারটা একটু অন্যরকম, একটু শীত শীত সকালে পড়ছে, পরে না। আমাদের কলকাতা এখনো তো এটা শীতের আবাস, শীত এখনো বলছি না, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভালো সুন্দর এই এটা বেশ ভালোই লাগছে, আরামদায়ক। দেখো চারদিক সবুজ, এখানে বাচ্চারা, হ্যাঁ বাচ্চারা সব ঘুরে খেলে। এখন তো সকালবেলা, সকালবেলা বলে লোক কম নেই, সব ভক্তবৃন্দ চলে এসছে মন্দিরে। হ্যাঁ আমি আসলে মন্দিরে এখন ঢুকিনি, হ্যাঁ কারণ আমার সব জমা দিতে হবে, আমি একাই বেরিয়েছি, কারণ আমি সব জমা দিয়ে ট্রেন মন্দিরে ঢুকতে হবে। মন্দিরে আমি সন্ধ্যের সময় কাল ছিলাম, ভাবলাম একটু সকালের সকালের মায়াপুর একটু নিই, সকালের মায়াপুরের ছবিটা। হ্যাঁ